हेलो दर्शक अस्सलामु आलैकुम स्वागत सबाइके लावणी किचेने। आशा करी आपनारा सबाई भालो आছেন। এই হচ্ছে আমার চাইনিজ লাউ যা গত বছরের ছিল 2019 এ আমার গার্ডেনে 36টি চাইনিজ লাউ এসেছিল, তার ভিতর থেকে দুটি লাউ আমি রেখে দিয়েছিলাম। পুরো এক বছর 2 মাস হয়ে গেছে। খুব ভালোবেসে রেখেছিলাম যে থাক গার্ডেনে নিজের গাছের লাউ একেবারে সতেজ আছে, জাস্ট পেকে গেছে, শক্ত হয়ে গেছে। এবার ভাবলাম যে এই লাউগুলো কেটে কিছুটা বীজ করে রাখি। তো এই বীজগুলো দিয়ে আমি আবারও নতুন করে গাছ লাগাতে পারবো, তাই এই লাউগুলো কেটে নিচ্ছি। আর আপনাদের যাদের এই ধরনের লাউয়ের বীজের প্রয়োজন আছে তারা আমার ওয়েবসাইটে ভিজিট করলেই পেয়ে যাবেন অনায়াসে। এখন এই বীজগুলো মাঝখান থেকে তুলে নিব, তাই আমি একটি স্পুন নিয়ে এসেছি। স্পুন দিয়ে যদি তোলা হয় বীজগুলো একেবারেই সুরক্ষিত থাকবে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে 1-1.5 বছর আমার ঘরে থাকার পরেও এই লাউটি কতটা সতেজ আছে। এখন এই মাঝখানের অংশটি তুলে আমি বীজ রাখবো, আর বাকি যে সাইডে থাকবে এটি দিয়ে আমি চাল কুমড়ার মোরব্বা বানাবো। বীজগুলো একেবারেই পেকে গেছে, কারণ এই বীজগুলো পেকে গেলে কালো হয়ে যায়। তার মানে এখন গাছ লাগানোর জন্য একেবারেই উপযুক্ত। যখন কাঁচা থাকে তখন লাউয়ের বীজ যেমন থাকে ঠিক তেমনটি সতেজ থাকে। দেখলেন তো কত সহজেই নিজের লাগানো গাছের সবজি থেকে আমরা ঘরেই কত দারুণ বীজ সংরক্ষণ করে ফেললাম। আর এই যে সবজিটি, এই সবজিটিকে অনেকে গ্রিন স্ট্রাইপ চাইনিজ পাম্পকিন বলে, কেউ কেউ চাইনিজ লাউ বলে। আসলে যে নামেই ডাকুক না কেন খেতে আমাদের দেশের চাল কুমড়ার মতো একেবারে জালি কুমড়া স্বাদ আসে। তো সেই হিসাবে আমি চেষ্টা করলাম যে আমার ঘরে লাগানো বীজ থেকেই যেন আমি বেশ কিছুটা বীজ কালেক্ট করতে পারি। এখন আর তেমন কোনো কাজ নেই, জাস্ট কেটে আমি বের করে নিয়েছি। এই যে কিছুটা বীজ একটু অ্যাপ্রো থ্যাপ্রো থাকে, এ থেকেও গাছ হবে। আপনারা চাইলে ফেলেও দিতে পারেন, তবে এ থেকেও বীজ হবে, কারণ ভিতরে যে আঁশ সেটি একেবারেই মজবুত ও শক্ত আছে। আর আপনার যদি মনে হয় যে এই লাউয়ের বীজের প্রয়োজন আছে, আমি আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এখন শুধু এই বীজগুলো একটু রোদে দিয়ে আমাদের শুকিয়ে নিতে হবে, আর তেমন কোনো কাজ নেই। তারপর কালেক্ট করে যে কোনো জিপলক ব্যাগ অথবা প্লাস্টিকের জারে রেখে দেওয়া যাবে। আশা করব আজকে আমার এই বীজ বানানোর প্রসেস বা পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিজেদের ঘরেই এমন যদি সবজি ধরে গার্ডেনে কিছুটা রেখে দেন, তারপর বীজ বানিয়ে নিজেরাও ব্যবহার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।